দর্শক শ্রোতা, বেশ কয়েকদিন আগে আমরা কিন্তু পত্রপত্রিকায় নিউজ দেখেছি যে সানাই মাহবুব একজন এমপিকে বিয়ে করতে যাচ্ছে, যার বয়স মোটামুটি 68 বছরের মতো। আমি সিঙ্গেল আছি, এখনো ম্যারিড এখনো হয়নি। আমি এখনো বিয়ে শাদি করার কথা চিন্তা করছি, দেখা যাক কি হয়। সানাই মাহবুবের কখন মনে হইলো যে হ্যাঁ, আমি যা করছি তা ভুল করছি? কিসের পিছনে দৌড়াচ্ছিলাম আমি? আমি কার পিছনে দৌড়াচ্ছিলাম? আমি কেন দৌড়াচ্ছি? আমার এই দৌড়ের উদ্দেশ্য কি? যদি এই কোনো কিছুই আমি নিয়ে যেতে না পারি, আমার এগুলোর উদ্দেশ্য কি? আসসালামু আলাইকুম দর্শক, সানাই মাহবুবকে নিয়ে আমাদের এটা দ্বিতীয় ভিডিও হচ্ছে, তার ভালো দিক আমরা তুলে ধরছি। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সানাই মাহবুব সব কিছু ছেড়ে এখন ইসলামের দেখানো পথ অনুযায়ী চলার সিদ্ধান্ত নিয়েছেন এবং চলছেন। তো তিনি তার এই কথাগুলো ডিক্লেয়ার করে প্রচার করেছেন, সবার কাছে ক্লিয়ার হওয়া দরকার, কারণ তার সমাজে আগে পজিশন ছিল, আপনাদের কাছে আমাদের কাছে পজিশন ছিল, বিশেষ করে আমরা ভালো চোখে কিন্তু দেখতাম না তার যেসব ড্রেস আপ ছিল, আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি না। তো আজকে দুইটা বিষয় বিশেষ করে আমরা তুলে ধরবো। সানাই মাহবুব কি বিয়ে করেছেন? দর্শক শ্রোতা, বেশ কয়েকদিন আগে আমরা কিন্তু পত্রপত্রিকায় নিউজ দেখেছি যে সানাই মাহবুব একজন এমপিকে বিয়ে করতে যাচ্ছে, যার বয়স মোটামুটি 68 বছরের মতো, তার সাথে বাগদান হয়ে গেছে, এমন নিউজ কিন্তু আমরা পেয়েছিলাম। সর্বশেষ কি তার সাথে বিয়ে হয়েছে, নাকি সানাই মাহবুব তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে? আর পরিবর্তন করলে কেমন ছেলে তিনি চান জীবনসঙ্গী হিসেবে, সেই বিষয়টা শুনবো। তো রাহিদ রনি ভাইয়ের সাথে সানাই মাহবুব লাইভ এসেছিল, সেখান থেকে আমরা ভিডিওটা সংগ্রহ করেছি। তাহলে আমরা শুনি যে সানাই মাহবুবের সাথে ওই এমপির কি বিয়ে হয়েছে কিনা, বা না হইলে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন। সানাই, আপনি যেহেতু পাবলিক ফিগার এবং আপনাকে অনেক মানুষই জানতে চাচ্ছে, আপনি অনেকে বলছে আপনি সিঙ্গেল নাকি ম্যারিড, এই প্রশ্নগুলো করছে অনেকে। এই লকডাউনের সময় কিংবা করোনার মধ্যে বিয়ে কাজটা সম্পূর্ণ করেছেন কিনা, যেহেতু আপনি পাবলিক ফিগার, আপনার আপনাকে নিয়ে অনেকের কৌতূহল রয়েছে, অনেকে জানার ইচ্ছে রয়েছে। আমি সিঙ্গেল আছি, এখনো ম্যারিড এখনো হয়নি। আমি এখনো বিয়ে শাদি করার কথা চিন্তা করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, পাত্র হিসেবে নিশ্চয়ই আপনি ইসলামের পথে কাউকে যিনি থাকবেন, যিনি আপনাকে মানে আপনার জীবন সঙ্গী কেমন হবে, আপনার কি পরিকল্পনা আছে এখন? আসলে এই ব্যাপারে কোনো পরিকল্পনা আপাতত নেই, কারণ হচ্ছে আমার সবাই হয়তো জানে যে আমার বাগদান হয়েছিল একজন এমপির সাথে, এবং সেখানে কিছু জটিলতা রয়েছে। সো ওই সম্পর্কটা আমার আর কন্টিনিউ হয়নি, বা আমি ওই সম্পর্কে আর নেই, এবং তার বয়স ছিল অলমোস্ট 68 মতো। সো এখানে আমার ফ্যামিলি বয়সের ব্যাপারটাও আসলে তখন ওভাবে মাথায় ছিল না, তখন সেভাবে কেউ চিন্তা করেনি। কিন্তু পরবর্তীতে আসলে বাগদানটা আসলে শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত আসলে মনে হচ্ছে না গড়াবে বা গড়িয়েছে, এরকম কোনো পসিবিলিটি নেই। সেজন্য আমার ফ্যামিলি আসলে সিদ্ধান্ত নিচ্ছে যে কি করবে আমি জানি না, আমার সাথে কার বিয়ে হবে আমি জানি না। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমি একজন দিনদার, দিনের পথে যিনি আছেন, যিনি ইসলামের পথে আছে, সে যত ক্ষুদ্র ব্যবসা করুক না কেন বা যত ক্ষুদ্র চাকরি করুক না কেন, অনেক ছোট ছোট চাকরি সে করতে পারে, আমার কাছে কোনো কিছু ছোট না, আমি অবশ্যই তাকে একসেপ্ট করবো, বাট তাকে অবশ্যই দিনের পথে থাকতে হবে। বাহ, চমৎকার, মানে খুবই ভালো লাগছে। আরেকটি প্রশ্ন সবচেয়ে বেশি গণমাধ্যমে আসছে যে আপনি মিডিয়া জগতে উন্নতি করতে পারেননি বা সাফল্য তেমন পাননি, এই জন্যই আসলে ইসলামের পথটা বেছে নিয়েছেন, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, তো এটাও একটা খুব সুন্দর কোশ্চেন, আমি সবার কাছ থেকে শুনতেছি যে সবাই আসলে বলতেছে ও হয়তো বা কিছু করতে পারেনি জন্য এরকম করছে। আসলে এটা একদমই ভুল ধারণা। আমরা যেটাকে সাকসেস বলি, যে ইহকালের যেটা সাকসেস, আমাদের সবার চোখে যেটা সাকসেস, আমাদের সবার চোখে যেটা উন্নতি, সেটা কি আদৌ উন্নতি কিনা, সেটা কি আদৌ কোনো ক্যারিয়ার কিনা? আমার রাব্বুল আলামিন পাক পরবর্দিগার যেখানে যেখানে আল্লাহ যেখানে আল্লাহর কোনো মানে যেখানে আল্লাহর কোনো ইশারা নেই, ডেফিনেটলি একটা অন্ধকার জগৎ যেখানে মেয়েদেরকে উন্মুক্ত করা হয় সেখানে আল্লাহর কোনো ইয়ে থাকে না। তো যেখানে আল্লাহর কোনো, যেই পথটাকে আল্লাহ নিষেধ করেছেন, যে পথটাকে আল্লাহ নিষেধ করেছেন, সেই পথটা কোনো সাকসেসের পথ হতে পারে, আল্লাহকে ছাড়া কোনো সাকসেস সাকসেস না। যার মধ্যে ইসলামের ইলম নেই, যার মধ্যে ইসলামের কোনো দায়বদ্ধতা নেই, যার মধ্যে ইসলামের শিক্ষা নেই, সেটা কোনো সাকসেস হতে পারে। দর্শক শ্রোতা, আমি পুরো লাইভটাই শুনেছি, তার কথা মতে তিনি এটা জাস্ট ফ্রেম কামানোর জন্য করছেন না,
তার কথা মতে তিনি সত্যিকার অর্থেই মহান আল্লাহ তাআলা তাকে সঠিক বুঝদান করেছে, তিনি ইসলামের পথে এসেছেন এবং তার জায়গাটা তিনি সবার কাছে ক্লিয়ার করছেন। দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত তো থাকবেই। ছানাই মাহবুবের কখন মনে হইল যে হ্যাঁ, আমি যা করছি তা ভুল করছি, আসলে আমি কি নিয়ে যাব, সবাইকে তো মরতে হবে, কি নিয়ে যাব, সেটা তার মাথায় কখন এসেছে? দর্শক শ্রোতা, বেশ কয়েকদিন আগে, বেশ কয়েক মাস আগে বা এক বছর আগে হয়তো বা আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে সানাই মাহবুব কিন্তু আইসিইউতে ছিল। তো সেখান থেকেই মূলত তিনি বুঝতে পারলেন, কারণ আইসিইউতে কারা যায়, কোন পর্যায়ে যায় মানুষ আপনারা তো জানেন, তো যারা গেছে তারাই বুঝে। তর চলেন, সানাই মাহবুব কখন বুঝতে পারলো বিষয়গুলো সেটার একটু ভিডিও দেখি আমরা। সেটাই হচ্ছে যে আমি আসলে সত্যিকার অর্থে আমি যখন আইসিইউ বেডে ছিলাম, আমি তখন খুব বেশি পরিমাণে অনুধাবন করতে পারি যে আমি যে কাজগুলো করছি এগুলো নিঃসন্দেহে জাহেলিয়াত কাজ, এগুলো নিঃসন্দেহে জাহেলিয়াত কাজ, এগুলো বিপদগামী কাজ এবং এই কাজগুলো আমার করা উচিত না। আমি এটা তখন অনুধাবন করি, আমি গত বছরের কথা বলছি, আমি এটা সে সময় অনুধাবন করি যে আমি যে কাজগুলো করছিলাম এই কাজগুলো ঠিক না। ইটস ওকে, হয়তো বা মডার্ন ওয়ার্ল্ডে এগুলো কোনো ব্যাপার না, অনেক মডেলরা এরকম করে, অনেক ব্রিটিশ মডেল, আমেরিকান মডেলরা এরকম করে, যেই দিকে অনুপ্রাণিত হয় আমিও সেরকম করেছিলাম সত্যি কথা বলতে। কিন্তু আমি যখন আইসিইউ বেডে এবং আমার মনে হচ্ছিল চোখ বন্ধ করে, আমি দেখতে পাচ্ছিলাম না কোনো কিছুই, আমার চোখ বন্ধ করে মনে হচ্ছিল যে সিনেমায় যেমন এই যে ক্রস ক্রস এরকম জিনিসগুলো দেখায় যে অনেক ক্রস ক্রস মানে সে বেঁচে আছে আর সোজা মানে সে মরে গেল, তো আমার কেন জানি ভয় হচ্ছিল যে আমি মনে হয় সোজা হয়ে যাওয়ার দিক, আমি মনে হয় সোজা হয়ে যাওয়া দিক। তো আসলে ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই যে আমি যদি এখন মারা যাই, আমি যদি এখন মরে যাই, আমার এত ফলোয়ার্স যারা আমাকে দেখেছে, যারা আমাকে অনেকেই হয়তো অ্যাপ্রিসিয়েট করেছে দেশের বাইরে থেকে যে তুমি অনেক ভালো করছো, তারা কেউ আমার সাথে যাবে, কেউ আমার সাথে যাবে না। ইভেন আমাকে যারা জন্ম দিয়েছেন আমার পরম শ্রদ্ধা বাবা মা, তারাও যাবে না। আমার না আমার কোনো চাচা, না আমার কোনো চাচি, না আমার কোনো ফুপা, না আমার কোনো কিছু, কেউ আমার সাথে যাবে না, আমি একদম একা। আমি আইসিইউর বেডে বসে একটা একটা রক্তের সম্পর্কের মানুষকে আমি ওখানে দেখতে পারিনি আমার চোখ দিয়ে, কারণ আসা যাবে না তাদের, তারাও পজিটিভ হতে পারে আমার কাছ থেকে। তো ওইখান থেকে সত্যিকার অর্থে আমার উপলব্ধি হয় যে কিসের পিছনে দৌড়াচ্ছিলাম আমি, আমি কার পিছনে দৌড়াচ্ছিলাম, আমি কেন দৌড়াচ্ছি, আমার এই দৌড়ের উদ্দেশ্য কি, যদি এই কোনো কিছুই আমি নিয়ে যেতে না পারি আমার এগুলোর উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য আমার এগুলো, তখনই আমার আসলে মনের মধ্যে সত্যিকার অর্থে আমার তখনই বেশি করে আসলে এটা মনে হয়। দর্শক শ্রোতা, আমরা ভালো কিছু উপচার করি, আমরা ভালো কিছু উপচার করি, কেউ খারাপের দিকে গেলে আমরা সেটা নিয়ে সমালোচনা করি। সানাই মাহবুবের জন্য দোয়া থাকবে, তিনি যাতে এইভাবেই চলতে পারে সারা জীবন, যাতে ইসলামের দেখানো পথ অনুযায়ী চলতে পারে, আপনারাও দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।